अरे भाई माँ बाबा दुनिया भीतर कोनो समय पूजा है ना तुम्हार जतटुक साध्य कुलाय তুমি ততটুকু বাবা মাকে দাও তুমি যদি সারা দিনে 5 টাকা কামাই করো তোমার যদি 4 টাকা খরচ লাগে তাহলে 1 টাকা বাবা মাকে দিয়ে দাও বাবা মাকে খাওয়াইলে কমে না বরং বাবা মাকে খাওয়াইলে বাড়ায়া বরকত দেই কে আরে ভাই অনেকেই তো দেখি আমি তো কাসারি মসজিদের ইমাম আমি দেখি অনেক মানুষ তো আমার কাছে দোয়া চাইতে আসে কয়েকদিন আগে এক ব্যক্তি আসছে সেই ফুলপুর সুতিয়া খালি থেকে আয়েশা বলতেছে হুজুর আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে হুজুর আমিও তো একদিন দুনিয়া ছেড়ে চলে যাব এমন ভাবে বলতেছে মনে হয় যে মাসুম ছোট বাচ্চাটা কান্না করতেছে বলে যে হুজুর মা কয়েক বছর আগে মারা গেছে আমি অত দূর থেকে আপনার কাছে আসছি দোয়া চাওয়ার জন্য আমার মা দুনিয়াতে নাই আমার বাবাও দুনিয়াতে নাই হুজুর আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আল্লাহই জন্য আমার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করে এ বাবা এরকম ভাবে কান্নাকাটি করে আমিও আবেকার ধরে রাখতে পারি নাই আল্লাহু আকবার লোকটার বয়স হয়ে গেছে প্রায় মনে হয় 70-80 বছর বাবা মার জন্য এখনো কত কান্না করে বাবা মার কথা মনে পড়ে আবার গত কয়েকদিন আগে এক লোক মারা গেছে তার মা আয়েশা আয়েশা হাইশা আয়েশা বলে হুজুর আমার আম্মা মারা গেছে খুব আরামে মারা গেছে হাইশা আয়েশা বলে এ বাবা আমার এখন কিন্তু হাসি আসতেছে না কারণ মা মারা গেছে সে মনে হয় খুশি হয়েছে এই জন্য বলে হুজুর মা খুব আরামে মারা গেছে আমি গিয়া দেখি মা ঘুমায় রয়েছে হাসতেছে আর বলতেছে এর মানে তার কথার দ্বারা বোঝা যায় যে তার মা মারা গেছে মানে তার মাতার থেকে বোঝাটা নাই হয়ে গেছে ঠিক না মা বাবার জন্য বোঝা মনে করো না অনেকেই মা বাবা মারা যায় গড়াগড়ি করে কান্না করে আর বলে আহারে আমার মাথার থেকে বটগাছটা চলে গেল আমার মাথার উপরে ছায়া কে দিবে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার মা বাবাকে জান্নাত দান করে এরকম ভাবে আয়েশা দোয়া চায় মার জন্য কান্না করে দুইটা হাত যখন তুলে তুইলাহারা যখন বলে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এমন ভাবে যখন দোয়া করে আল্লাহ তাআলা বলে বান্দা তোর মা বাবার জন্য দোয়া করছো তোমার মা বাবার কবরে যা আযাব হয়েছিল তুমি দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিলাম আমার প্রাণ পাখি রে কান্দিবে।